দুচাকার পাঠশালা আলোর সন্ধানে। আমরা প্রতিদিনের মতো প্রত্যেক রবিবারের মতো এই রবিবারও ছুটে চলেছি গোসাবার সাজ্জেলিয়ার পথে। ঘুটিয়ারি শরীফ থেকে সাইকেল চেপে সুন্দরবন, প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের পড়াশুনো বজায় রাখতে সে পথই বেছে নিয়েছেন আমিনুর। আমরা এখন বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। বাসন্তী ওয়ে ধরে সোনাখালী ব্রিজের দিকে আমরা যাচ্ছি। সোনাখালী ব্রিজ হয়ে আমরা পৌঁছব গোসাবার গদখালি। প্রতি রবিবার 65 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ছেলে মেয়েদের পড়াতে যান, আবার ফিরেও আসেন সাইকেলে। এভাবেই চলছে দুচাকার পাঠশালা। করোনা আবহে স্কুল বন্ধ, চলছে অনলাইন ক্লাস, কিন্তু দুস্থ পরিবারের ছেলে মেয়েদের পক্ষে স্মার্টফোন কেনা আজও স্বপ্ন। অনলাইন ক্লাসের সুবিধে তারা পায় না। করোনা আবহে তারা যাতে স্কুল ছুট না হয় সেদিকেই নজর দিয়েছেন আমিনুর মাস্টার। সাতজেলিয়ার সুকুমারী গ্রামে প্রতি রবিবার এখন পাঠশালা বসছে। পড়াচ্ছেন আমিনুর ইসলাম ও তার জনাপনেরও বন্ধু। প্রতি রবিবার নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত 50 জন ছাত্রছাত্রীকে নিখরচায় পাঠদান করা হয় সেই পাঠশালায়। কিভাবে শুরু হলো এই পথ চলা, নিজের মুখেই জীবনের আদর্শের কথা জানালেন আমিনুর। আমি আমিনুর ইসলাম, পেশায় প্রাইভেট টিউটর। ঘুটেশ্বরী, বেদবেড়িয়া, তালদি, ক্যানিং, সোনারপুর, চাম্পাহাটি এই সমস্ত জায়গার ছাত্রছাত্রীদের ম্যাথ টিউশন পড়াই। করোনা পরিস্থিতিতে যখন সব কিছু অনলাইন এডুকেশনের আওতায় আসলো, অর্থাৎ অনলাইনে পড়াতে হলো বা অনলাইনে পড়াচ্ছিলাম, তখন একটি প্রশ্ন বারবার আমাকে নাড়া দিচ্ছিল যে শহরে এই সমস্ত ছেলেমেয়েরা অনলাইন এডুকেশনের আওতায় আসতে পারলেও সুদূর গ্রামের কোনো ছেলেমেয়ে বা প্রান্তিক অঞ্চলগুলোর ছেলেমেয়েরা এই আওতায় কি আদৌ আসতে পারছে। এই প্রশ্নটা আমাকে নাড়া দিয়েছিল। এরপর যশ, যে ইয়াস হলো, ইয়াসের পর খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো সুন্দরবনে, সেটা আমরা সবাই জানি। তো সে তারপর আমি ত্রাণের বিষয়ে বা কয়েকটা বিষয়ে আমাকে সুন্দরবন যেতে হয়েছিল। আমি সাইকেল নিয়েই সুন্দরবন গেছিলাম। সাইকেল নিয়ে যাওয়ার পর আমি সেখানকার পরিস্থিতি দেখে বুঝলাম যে সেখানে তো ত্রাণটা তো দিচ্ছে মানুষ বা এ করছে, কিন্তু সেই জায়গার ছেলেমেয়েরা কিন্তু এডুকেশন থেকে, মানে শিক্ষা থেকে পুরোপুরি বিচ্যুত হয়ে পড়ছে, কারণ এই করোনা পরিস্থিতি, কারণ ইয়াস, এই সমস্ত বিষয় মিলিয়ে। তো আমি চিন্তা করলাম যে তাদেরকে কীভাবে এডুকেশন প্রোভাইড করা যায় বা তাদেরকে কীভাবে শিক্ষার মূল স্রোতে আবার ফিরিয়ে আনা যায়। এটার ভাবনা থেকেই আমার মাথায় আসলো যে আমি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সাইকেলকে ভালোবেসে, সাইকেল নিয়ে একটা জীবনের বার্তা দিতে চাই, যে দূষণ রোধে সাইকেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বার্তা দিতে চাই। তো ভাবলাম যে এবার বার্তাটা একটু অন্যরকম হবে, অর্থাৎ এই বার্তার সাথে জুড়ে যাবে শিক্ষা। অর্থাৎ আমরা সুন্দরবনের প্রান্তিক অঞ্চলগুলোতে ঠিক করলাম আমি যে আমি যাব, এবং আমার সাথে আমার ছাত্রছাত্রীরা, তারাও, আমি এই আলোচনাটা করার পর ছাত্রছাত্রীরাও খুব ইন্টারেস্টেড হলো, তারাও বললো তারাও আমার সাথে যোগ দেবে। আমার যারা গ্র্যাজুয়েশন ছাত্রছাত্রী আছে, যারা গ্র্যাজুয়েশনে পড়ছে, ম্যাথ নিয়ে হোক বা ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো এতে, তারা সবাই আমাকে বললো যে আমার সাথে যোগ দেবে। তারা আগিয়ে আসলো এবং আমরা কয়েকজন মিলে সুন্দরবনে গেলাম। সুন্দরবনে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা কথা বলতে থাকলাম। এরপর সাতজেলিয়াতে একটি জায়গা আমরা পেলাম, সুন্দরবনের সাতজেলিয়া। সেখানে আমরা একটা সেন্টার চুজ করলাম, সেখানের মানুষরা সহযোগিতা করলো, সেখানে আমরা শুরু করলাম আমাদের এই নতুন উদ্যোগ, এবং এই উদ্যোগটির নাম আমরা দিলাম দুচাকার পাঠশালা। ঘুটিয়ারি শরীফের বাসিন্দা আমিনুর ইসলাম নিজে গণিতের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন, কিন্তু করোনা আবহে স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাস নিয়েও এখন হাতে কিছুটা সময় বাড়তি। সেই অবসরে নিখরচায় গৃহশিক্ষকতা করে বেশ কিছু ছাত্রছাত্রীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন তিনি। তাই ইয়াসের তাণ্ডবের পরই পথ চলা শুরু। সেই থেকে সফলভাবেই চলছে দুচাকার পাঠশালা। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে শিক্ষার আলো আজও পৌঁছয়নি, তার উপর মহামারীর গ্রাসে অন্ধকারে ডুবে আছে জীবন। যেখানে দুবেলা দুমুঠো ফেনা ভাত জোটাতেই হিমশিম খাচ্ছে পরিবারগুলো, সেখানে সব শিশুদের শিক্ষার আলোতে নিয়ে আসা আজও দুরাগত স্বপ্ন। কিন্তু যদি থাকে সাইকেল, তবে নিখরচায় পৌঁছে যাওয়া যায় কোনায় কোনায়।
ছড়িয়ে দেওয়া যায় শিক্ষার আলো, সেই ভাবনা থেকেই পথে নেমেছিলেন আমিনুর। তার দুচাকার পাঠশালায় আরও অনেকেই এখন সওয়ারি হয়েছেন, পাশে পেয়েছেন বন্ধুদের, তারা সকলে মিলেই পড়াতে যাচ্ছেন প্রতি রবিবার। সূর্য পাটে নামার মুখে আবার ফেরার পথ ধরছেন তারা। দিনে 130 কিলোমিটার সাইকেল চালানো তাদের কাছে আজ আর কোনো ব্যাপার নয়। দুচাকা দূষণ ছড়ায় না, উল্টে অসাধ্য সাধন করে, সেই বার্তাই রাখলেন তরুণ শিক্ষক আমিনুর ও তার বন্ধুরা। ছাত্রছাত্রীদের কাছে তারাই এখন আদর্শ, ছেলেমেয়েদের দায়িত্ব তাদের হাতে সঁপে দিয়ে অভিভাবকরাও এখন নিশ্চিন্ত। দ্য ওয়াল ব্যুরো।